আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে আপনারা নিজেদের জীবন সম্বন্ধে খুবই সচেতন, তাই এন্টারটেনমেন্ট ভিডিও দিকে না গিয়ে এই জ্ঞানমূলক ভিডিওতে এন্টার করেছেন। তাই সময় নষ্ট না করে শুরু করা যাক। আজ আমরা মহান লেখক সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা জীবনে সফল হবে কীভাবে এই পুস্তকের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। দশম অধ্যায়ে লেখক বলছেন, হাল ছেড়ো না। জীবনটা গোলাপের পাপড়ির মতো মসৃণ নয়, এই প্রবাদ বাক্যটা সত্যিই 100 ভাগ খাঁটি। জীবনে যাঁরাই বড় হয়েছেন তারাই কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরেই যে শুধু বড় হয়েছেন তা কিন্তু নয়, তাদের অদম্য জেদ ও কিছুতেই হাল না ছাড়ার মানসিকতার জন্যই তারা মানুষের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বঙ্গার একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন লেখক। সেখানকার অতি সাধারণ ঘরের একটি ছেলে, বাবা মাইক ভাড়া দেন, জন্মবধি মুখ ও বধির, বাবার হাত ধরে ছেলেটি স্বপ্ন দেখেছিল যে সেও একদিন সরকারি চাকরি করে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে। ছেলেটি শারীরিক বাধা অগ্রাহ্য করে লড়াই করেছে, এক মনে ঘরে বসে পড়াশোনা করেছে। একদিন সে সত্যিই মাধ্যমিক পাশ করল, তারপর ভোকেশনাল এডুকেশন নিয়ে উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন করে সরকারি চাকরির পরীক্ষায় বসল, খুব ভালোভাবে পাশও করল, তার স্বপ্ন সফল হলো। মূক ও বধির এমন অনেক উদাহরণ বিভিন্ন এলাকায় আছে। এরা সবাই কিন্তু উঠে এসেছে অদম্য মানসিক শক্তির জোরে। তোমাকেও উঠে আসতে হবে। স্বামীজি বলেছিলেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এটা সর্বদা মনে রাখতে হবে, জিততে তোমাকে হবেই, কোনো বাধার কাছে মাথা নোয়ানো যাবে না। কিন্তু তার জন্য কোনো ধরা করা করে নয়, অসৎ পথে নয়, ঘুষ দিয়ে নয়, কারো কাছে নিজেকে ছোট করে নয়, নিজের অন্তরের শক্তির ওপর বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করো। জীবনে যত ঝড়ই আসুক, হাল ছেড়ো না নৌকার, দেখবে দেখবে এক সময় ঝড় থামবে, তুমিও পৌঁছে যাবে পারে তোমার গন্তব্যে। দুজন বিখ্যাত মানুষের উদাহরণ দিয়েছেন এইখানে লেখক। আইফোন নির্মাতা অ্যাপলের মালিক স্টিভ জব বিশ্বের মোবাইল কম্পিউটার শিল্পে এক বিস্ময়কর ব্যক্তি। মাত্র 21 বছর বয়সে তিনি এক বন্ধুকে সঙ্গে নিয়ে 1976 সালে বাড়ির গ্যারেজে কম্পিউটার তৈরি করেন। তখন কম্পিউটার ডেস্কটপ বানানোর মতো বিশেষ কোনো সংস্থা ছিল না, ফলে দ্রুত কম্পিউটার বিক্রি করে সাফল্য পেয়ে যান জবস। কিন্তু দুনিয়া বড় নিষ্ঠুর, বিশ্বাসঘাতকে ভর্তি। তিনি নিজে যে কোম্পানি প্রতিষ্ঠিত করেছিলেন সেই অ্যাপল থেকেই তাকে ইস্তফা দিতে হয়। পেপসির মার্কেটিং হেড ছিলেন জন স্কুলি, বিপুল বেতন দিয়ে তাকে নিজের কোম্পানিতে নিয়ে আসেন স্টিভ। কিন্তু জনি শেষ পর্যন্ত স্টিভকে ইস্তফা দিতে বাধ্য করান সুচতুর কৌশলে। অন্য যে কেউ হলে এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়া হয়তো সহ্যই করতে পারতেন না, কিন্তু তিনি স্টিভ জবস। স্টিভ এরপর আর একটা সংস্থা তৈরি করেন, সেটি ব্যর্থ হলো বাজার পেতে। তখন একেবারে নতুন লাইনে গেলেন, তৈরি করা শুরু করলেন অ্যানিমেটেড ছবি। এবার হইচই পড়ে গেল মার্কেটে, একের পর এক সর্বকালের শ্রেষ্ঠ জনপ্রিয় অ্যানিমেশন ফিল্ম নির্মাতা হিসাবে তিনি হয়ে উঠলেন হলিউডে অদ্বিতীয়। ইতিমধ্যে সেই অ্যাপল কোম্পানি জবসকে হারানোর গুরুত্ব বুঝতে শুরু করেছিল। তারা শেষে ফের তাদের প্রতিষ্ঠাতাকে ডেকে ফিরিয়ে নিল। অ্যাপলের অবস্থা তখন সংকীর্ণ। ফিরে এসে স্টিভ মোবাইল দুনিয়া বদলে দিলেন আইপড বের করে, তারপরেই বের করলেন আইটিউন। বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রিকে বদলে দিল আইটিউন। এই হলেন স্টিভ জবস। বাড়ির গ্যারেজ থেকে যাত্রা শুরু। নিজের তৈরি পৃথিবী বিখ্যাত কোম্পানি থেকে বিতাড়িত হলেও তিনি কিন্তু হাল ছাড়েননি, শেষ পর্যন্ত সাফল্য তিনি পেয়েছেন একটার পর একটা। সব কিছু ছাড়িয়ে বিশ্বের শিল্পমহলে তিনি নিজেই একটা প্রতিভু হয়ে ওঠেন। শ্রেষ্ঠরা এভাবেই শ্রেষ্ঠ হয়ে ওঠেন। অত্যন্ত জনপ্রিয় হয়েও মান্নাদের মতো প্রবাদ প্রতিম গুণী শিল্পীকেও কম অপমান সহ্য করতে হয়নি, তবু তিনি হাল ছাড়েননি। আজ তিনি ঘরে ঘরে মান্নাদে হতে পেরেছেন এই গুণেই,
মান্নাদের বহু হিট গান তৈরি হয়েছিল খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে। লতাজির সঙ্গে তার বিখ্যাত গান ইয়ে রাত ভিগি ভিগি যখন রেকর্ডিং হচ্ছে, তখন প্রযোজক হঠাৎ ঢুকে সুরকার শঙ্কর জয়কিষানকে বললেন, বন্ধ করুন এই রেকর্ডিং, রাজ কাপুরের গলায় এই গান মান্নাকে দিয়ে কেউ গায়, এখনই মুকেশকে ডাকা হোক, না হলে গানের রেকর্ডিং বন্ধ হোক। মান্নাদের নিজে এই ঘটনা উল্লেখ করে বলেছিলেন, লতাজির পাশে দাঁড়িয়ে তখন আমার মনে হচ্ছিল, হে ধরণী দিদা হও, অসম্মানে অপমানে আমার সারা শরীর তখন কাঁপছে, চোখ ভর্তি জল, মুখ লুকোনোর জায়গা নেই, স্টুডিওতে সবার সামনে একজন প্রযোজকের কাছে এভাবে অপমানিত হব তা কল্পনাতেও কোনো দিন ভাবেনি। এরপর সুরকার ও লতাজি প্রযোজককে অনুরোধ করেন যে এখন যখন রেকর্ডিং হচ্ছে হয়ে যাক, পরে প্রয়োজন মনে হলে মুকেশজিকে দিয়ে রেকর্ড করে নেওয়া হবে। নিম রাজি হন প্রযোজক। এরপর লতাজি মান্নাদেকে বলেন, মান্নাদা আপনি এমন গান করুন যাতে কারো কিছু বলার না থাকে। মান্নাদে তখন নিজেকে উজাড় করে সেই গান ফের গাইলেন। এই হলো শ্রেষ্ঠদের ধর্ম, তাঁরা জায়গা ছাড়তে রাজি হন না শত অপমানেও, বরং লড়াই করে পাল্টা প্রমাণ করে ছাড়েন যে তাদের কোনো বিকল্প নেই। বিকল্পের কথা যারা ভাবছেন ভুল তারাই, সেই জন্যই জগৎসভায় তারা এমন সম্মান পান। শ্রেষ্ঠত্বের মুকুট সেই অপমানিতের শিরেই শোভা পেয়ে তাৎপর্য খুঁজে পায়। লতাজি তেমনই মানুষ, তিনি তাই মান্নাদেকেও অমনভাবে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দেন, মান্নাদেও তেমনই মানুষ, ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দেন, এমন গান করেন যে ওই প্রযোজক শেষ পর্যন্ত বলে আর তাহলে মুকেশজিকে দরকার নেই। সবাই জানেন ওই গান আজও পর্যন্ত হিন্দি ফিল্মে গানের জগতে কতখানি হিট হয়ে মানুষের মনে গেঁথে আছে, এ রাত ভিগি ভিগি। সাফল্যকে এভাবেই অর্জন করতে হয়, হাল না ছাড়ার প্রশ্নেই বলি। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্পিলবার্গের লেখাপড়া শেখার সমস্যা ছিল, কারণ তার ছিল লার্নিং ডিসএবিলিটি রোগ। বিশ্বের শ্রেষ্ঠ বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডনকে স্কুল দল থেকে বের করে দেওয়া হয়েছিল, তারা বেদম হয়ে কেউ নিজের জীবনের লক্ষ্য ছেড়ে দেননি। সারা জীবনে ভ্যান গগের মাত্র একটি ছবি বিক্রি হয়েছিল, তবু ভ্যান গগ ছবি এঁকেছিলেন। বহু দরজায় ঘোরাঘুরি করার পরেও কেউ ছাপেননি শ্রীরামকৃষ্ণের কথামৃত, যা আজ শুধু বিখ্যাত গ্রন্থ নয়, শ্রীরামকৃষ্ণ দর্শনের ভিত্তি। মাস্টারমশাই মহেন্দ্রলাল গুপ্ত ঠাকুরের মুখ নির্সৃত বাণীগুলো কথামৃত আকারে সংকলন করেন, শেষে বাড়ি বন্ধক দিয়ে নিজেই চেপে ফেলেন। আজ সেই মহাগ্রন্থই নতুন যুগের দিশারি। এমনটাই হয়, তাই ভেঙে পড়ো না। কখনো ভেবো না তোমাকে মানুষ দর দিচ্ছে না বলে তুমি দর পাওয়ার যোগ্য নয়। সত্যি যদি তোমার ভিতরে কিছু থাকে, সাধনা করো, পরিশ্রম করো, হাল ছেড়ো না, একদিন জগৎ তোমাকে স্বীকার করবে নিজের ভুল ভেঙে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।